আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আজকে আমার ফেসবুক পেজে কয়েকটি ক্রিটিক্যাল প্রশ্ন পেলাম যা আমার প্রবাসী ভাইয়েরা করেছিলেন। এই প্রশ্নগুলো আমি ভিডিও আকারে দিচ্ছি, কারণে এই প্রশ্নগুলোর অনেকেরই মনে আছে, তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, সেখানে ভিডিও করে দিলাম, সবাই উত্তরগুলো পেয়ে যান। একজন বলছে, ভাই আমি আইপিএনে সিঙ্গাপুরে আসছিলাম, এখন আমি ওয়ার্ক পারমিট না করে যদি দেশে চলে যাই তাহলে কি সমস্যা হবে বা কোনো ঝামেলা হবে কি না? আসলে ভাই, আপনি ওয়ার্ক পারমিট না করে চলে আসবেন তার তো একটা ভ্যালিড কারণ দেখাতে হবে, মানে কী কারণে চলে আসবেন। আসলে অনেকে জরুরি প্রয়োজন, মারাত্মক অসুস্থ, এই সমস্ত কারণ দেখালে সমস্যা নেই, কিন্তু আপনার কোম্পানি ভালো লাগে না, সিঙ্গাপুর যাওয়ার পর দেখেন কোম্পানি খারাপ, এই জন্য আপনি চলে আসবেন, তাহলে তো সমস্যা হবেই। কোম্পানি আপনাকে নিয়েছে, কোম্পানি তো অনেক খরচপাতি করে আপনাকে নিয়েছে, আপনারও খরচ করে গেছেন, তো আপনি কেন চলে আসবেন ওয়ার্ক পারমিট না করে? এই জন্য সমস্যা, আপনি যদি উপযুক্ত কারণ দেখাতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে কোম্পানির অবস্থা ভালো না, কোম্পানির খারাপ, কোম্পানি কাজ করিন কাজ, এই জন্য আপনি ওয়ার্ক পারমিট না করে চলাবেন, তাহলে হয়তো আপনি সব ঝামেলা করতে পারে কোম্পানি, যে আপনি সিঙ্গাপুরে গেলে আর কোম্পানি যেতে দেবো, পরবর্তী টাইপ অ্যাপ্লাই করলে হবে না, গেলে আর কোম্পানি যেতে দেবো, এরকম ঝামেলা করতে পারে। আজকে বলছি ভাই, এজেন্ট ছাড়া কি সিঙ্গাপুরে যাওয়ার জন্য ম্যান পাওয়ার করা যায়? এজেন্ট ছাড়া ম্যান পাওয়ার করতে গেলে ঝামেলা প্রচুর হয়রানি, এজেন্ট ছাড়া সরাসরি ম্যান পাওয়ার করতে পারবেন না। অনেক অনেকে গিয়েছে, একদিন ভাই গিয়েছিলো, উনি 14 দিন হয়ে গেছে, তারপর ম্যান পাওয়ার করতে পারা নাই, পরে তিনি এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেছে, দ্রুত হয়ে গেছে। আপনি এজেন্ট ছাড়া কী করবেন? আপনি জেলায় গিয়ে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়া শেষ হলে ফিঙ্গার প্রোডাক্ট পেপার দিবে, রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা নিয়ে কোনো এজেন্টকে দিবেন, তার আপনার পাসপোর্ট নিয়ে আর রিসিপ্টটা নিয়ে আপনার ম্যান পাওয়ার কার্ডটা এনে দিবে, এটু কাজের জন্য তারা টাকা নেয়। একবার সবাই জরিমানা না দিয়ে যদি দেশে চলে যাই তাহলে কি সিঙ্গাপুর আবার আসতে সমস্যা হবে? ভাই একটা কঠিন প্রশ্ন করছে যে তিনি যেখানে সিঙ্গাপুরে আইন বিরোধী কোনো কাজ করছে, অথবা থুতু ফেলছে, অথবা সিগারেট খেয়েছে, অথবা যে কোনো একটা কাজ করছে, সেই কারণে সিঙ্গাপুর পুলিশ তাকে জরিমানা করছে, এবং তিনি প্ল্যান করছেন এই জরিমানা না দিয়ে তিনি দেশে চলে আসবেন, পরবর্তীতে আবার 6 মাস 1 বছর সিঙ্গাপুর যাবেন, তার সমস্যা হবে কি না? ভাই আপনি পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর আমরা প্রবেশ করেছি, এই পাসপোর্ট তথ্য গভর্নমেন্টের কাছে আছে, আপনার ফিঙ্গার দেওয়া আছে, আপনার যদি জরিমানা হয়ে যায়, এই জরিমানা যদি পালিয়েও যান, আপনি 10 বছর পরে গেলে ধরা পড়ে যাবেন, এয়ারপোর্টে গেলে ধরা পড়ে যাবেন। আইসি অনেক কয়েকদিন আগে এক বাইকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, আইসি মানে সিঙ্গাপুর যাওয়া এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, কারণ সে কোনো অপরাধ করে এর আগে আসছিল, ওই অপরাধের সমাধান হয় নাই, সেই কারণে তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে ম্যান পাওয়ার আর আইসি দুই ডিভিশন, ম্যান পাওয়ার অফিস মানে হলো তার আপনাকে আইপি দিয়ে দেবে সিঙ্গাপুর যাওয়ার জন্য, কিন্তু প্রবেশ করতে হলে আইসিএতে ক্লিয়ারেন্স আনতে হবে, অর্থাৎ আপনি কোনো সিঙ্গাপুর অপরাধ করেন নাই, আপনি যদি জরিমানা না দিয়ে পালিয়ে চলে আসেন আপনার কোনো লাভ নাই, পালাতে পারবেন না, আপনাকে টাকা দিতেই হবে, আপনাকে আবার পরবর্তীতে সিঙ্গাপুর গেলে এমন আছে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিতে পারে, তাই জরিমানা দিয়েই হয় থাকে, অবশ্যই জরিমানা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসবেন। একবার আছে আইপিএ দিয়ে ম্যান পাওয়ার করেছি কিন্তু সিঙ্গাপুর যাইনি, এখন নতুন কোম্পানিতে আবার আইপি হয়েছে, এখন আবার ম্যান পাওয়ার করতে হবে। আসলে ম্যান পাওয়ার কার্ড কিন্তু একবার করলেই হয় প্রবাসীদের, তারপর আপনি কাজ করবেন, আপনার জেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে যাবেন, যে আমি তো ম্যান পাওয়ার কার্ড করছি, কার্ডটা দেখাবেন যে আমি এবং কি এখন নতুন কোম্পানিতে সিঙ্গাপুর যাচ্ছি, এটাকে সমস্যা বুঝে তারা বল দিবে। ম্যান পাওয়ার কার্ডে কিন্তু আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন কোম্পানির নাম উল্লেখ থাকে না, তার মানে আমার মনে হচ্ছে যে ম্যান পাওয়ার কার্ড একবার করলেই হয় প্রবাসীদের, একবার ম্যান পাওয়ার কার্ড করলে হয়, বেশি বারবার প্রবাসী ম্যান পাওয়ার কার্ড করতে হবে না, দেশ চেঞ্জ করলে নতুন করে করতে হবে। আমি সিঙ্গাপুরে গেলে তো একটাই হয়ে যায়, তারপরে অনেক ভাই বললো যে সে এক কোম্পানিতে যাওয়ার জন্য ম্যান পাওয়ার কার্ড করেছিল, দুই কোম্পানিতে যায় নাই, আইপি ক্যান্সেল করে নতুন কোম্পানিতে যাচ্ছে, আবার নতুন করে ম্যান পাওয়ার কার্ড করছে, সেখানে এটার ব্যাপারে আমি কনফিউশন আছি। আপনার যদি সমস্যা হয় সরাসরি আপনার জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন, গিয়ে সরাসরি উন্নতির সাথে কথা বলবেন, সমস্যার কথা খুলে বলবেন, তারা আপনাদেরকে আন্তরিকতার সহিত হেল্প করবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন হলো যে গত 5 মাস আগে সিঙ্গাপুর আসছি, জেনারেল ওয়ার্কার হিসাবে সিপিএডে, দালালদের কথা শুনে 4 লক্ষ টাকা খরচ করে আসছি, গত 4 মাসে মাত্র 70,000 টাকা দেশে পাঠাতে পারছি, দালালরা বলছে ওভারটাইম ভালো হবে, তখন ঠিকমতো কাজ পাচ্ছি না, এখন ঠিকমতো কাজই পাচ্ছি না, ওভারটাইম দিবে দূরের কথা, এখন অনেকেই বলে কনস্ট্রাকশন স্কিল করতে পারবেন, স্কিল করলে ভালো কিছু হবে, তো ভাই আপনি গ্যাসের সিপিআরে স্কিল না করে, আসলে সিপিআরে যারা যে আনস্কিল দেয় তার কষ্ট একটু বেশি করতে হয়, বেতন একটু কমই পায়, এদের আমি সবসময় বলেছি স্কিল করে সিঙ্গাপুর যাবেন, যারা সিঙ্গাপুরে গিয়ে ভালো কিছু করতে চান অবশ্যই স্কিল করা যাবে, স্কিল করে না গেলে এই সমস্যাগুলো অবশ্যই পড়বেন আপনি।
তো ভাইয়ের কাছে আমি অনুরোধ করবো, আপনি যেহেতু স্কিল করেন নাই, এখন স্কিল করতে চাচ্ছেন ভালো টাকা পয়সা ইনকামের জন্য, কিন্তু মনে রাখবেন আমরা সিঙ্গাপুর থেকে কিন্তু আমরা শিফট থেকে কলেজ করে দিতে পারবেন না। আপনি স্কিল করা ফেস হলে কোম্পানিতে নিজেদের দেশে এসে আবার নতুন করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তাই স্কিল করার আগে এই জিনিসটা ভাববেন, উপকারিতা অপকারিতা ভাববেন। আমার মতে সবচেয়ে বেস্ট হয় বাংলাদেশ থেকে স্কিল করে গেলেই, আপনাদের এই ঝামেলা করতে হয় না। তবে আপনি স্কিল করতে পারেন, স্কিল করে এই কোম্পানিতে নিজের দেশে চলে আসবেন, দেশে আসে আবার যাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।